হ্যালো স্পাইস বক্সে স্বাগত জানাই। আমাদের দেশে যে কোনো ইন্ডো চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমরা মেনুতে অবশ্যই পনির মাঞ্চুরিয়ান পাবো। আর আজকে স্পাইস বক্সে আমি দেখাবো কি করে আপনি বাড়িতে পনির মাঞ্চুরিয়ান বানাবেন। এটা বানানোর জন্য আমি পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি আর নানান রকমের সস ব্যবহার করব। পদ্ধতিটা দেখে নিন। পনির মাঞ্চুরিয়ান বানানোর উপকরণগুলি হল 200 গ্রাম কিউব করে কাটা পনির, 2 ক্যাপসিকাম সরু করে কাটা, ভেজিটেবল ব্রথ 1.5 কাপ, অর্ধেক কাপ পেঁয়াজ কলির সবুজ অংশ, অর্ধেক কাপ পেঁয়াজ কলির সাদা অংশ, 1 চিমটি নুন, 1 চিমটি চিনি, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, প্রায় 2 কাঁচা লঙ্কা কুচনো আর 2 টেবিল চামচ কর্নস্টার্চ। প্রথমে আমি পনিরগুলোকে ম্যারিনেট করে রাখব। প্রায় 2 টেবিল চামচ মতো কর্নস্টার্চ, সামান্য নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য রসুন, সামান্য আদা, পনিরগুলো যেন ভালোভাবে কোট হয়ে যায়। ছাকা তেলে ভাজার আগে এগুলোকে 10 মিনিট সরিয়ে রেখে দিন। পনির ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এগুলোকে ছাকা তেলে ভাজব। আপনি ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই করতে পারেন, যা আপনার ভালো লাগে। পনিরের সাইডগুলো বাদামি হয়ে গেছে, আপনি চাইলে আরো বেশিক্ষণ ভাজতে পারেন, কিন্তু এতটাই যথেষ্ট। আমি একটা প্লেটে টিস্যু পেপার রেখেছি, যাতে টিস্যুটা তেলগুলো শুষে নেয়। আমি পেঁয়াজগুলির সাদা অংশগুলো ভাজব। এবার রসুন অ্যাড করলাম, আদা, কাঁচা লঙ্কা, আমি এটা কম আঁচে রাখব। ইতিমধ্যে আমি কর্নস্টার্চে সামান্য জল অ্যাড করব আর একটা মিশ্রণ তৈরি করে নেব। আপাতত সাইডে সরিয়ে রেখে দেব। এর মধ্যে আমি ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকামগুলোকে 2-3 মিনিট ভাজব। এরপর আমি সসগুলো অ্যাড করব। প্রথমে টমেটো সস, তারপর সয়া সস, তারপর ভেজিটেবল ব্রথ, এটাকে হালকা ফুটতে দেব। এবার ফুটতে শুরু করেছে, এবার এতে কর্নস্টার্চটা অ্যাড করে দেব, যেই মিশ্রণটা আমি বানিয়েছিলাম, যাতে এটা ঘন হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন সসটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিপ ফ্রাই করা পনিরগুলো অ্যাড করে দেব। সামান্য গোলমরিচ গুঁড়ো দেব,
সামান্য নুন, সামান্য চিনি, সামান্য ভিনেগার। গ্যাস অফ করে দেব আর পেঁয়াজগুলি সবুজ অংশ দিয়ে গার্নিশ করব। পনির মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে। আপনি এটা শুকনো বানাতে পারেন বা ঝোল ঝোলে, আর যদি আপনি ভিগান হয়ে থাকেন তাহলে পনিরের বদলে টোফু অ্যাড করতে পারেন। এটা গরম গরম খেতে ভালো লাগে আর টমেটো কেচাপ বা গার্লিক সস দিয়ে খেতে ভালো লাগে। আজই ট্রাই করুন।